সকালে উঠি রুহি তার সমস্ত শক্তি দিয়ে আমার একটা জামা নিজের গায়ে নিজে সেট মতো করে নেওয়ার চেষ্টা করছি। আমি হাজারবার চেষ্টা করছি ওকে বোঝানো যে বড়দের জামা ছোটদের, ছোটদের জামা বড়দের, পরা যায় না, পরা হয় না, পরা কোনোভাবেই সম্ভব নয়, কিন্তু কে বোঝাবে কার কথা। এইসবের মধ্যেও একটা ঘটে যাওয়া দুর্ঘটনা, রাস্তার ওই পারে হঠাৎ করেই দেখছি এই ধরনের আগুন লেগে গেছে। পরে শুনলাম ওখানে কয়েকটা ঝুবড়ি ছিল এবং সেই গ্যাস সিলিন্ডার ফেটে সেই ঝুবড়িতে আগুন লেগেছে এবং পাশাপাশি যত কটা ঝুবড়ি ছিল সব কটাই আগুন লেগে পুড়ে গেছে। এই আগুন লাগা ঘটনাকে খুব দুঃখ লাগে, কারণ এই আগুনের মধ্যে না যায় কিছু বাঁচানো, আর নিজে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে নিজের স্বপ্নটা পুড়ে যাচ্ছে। এই ভারাক্রান্ত মন নিয়ে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এখন বানানো হচ্ছে রুহির খাবার। আগেও বলেছি রুহির খাবার নিয়ে বাড়িতে কিন্তু একটা চাপা উত্তেজনা, চাপা লড়াই সবসময় চলে, অনেকটা সেই ঠান্ডা লড়াইয়ের মতো, আমি খাওয়াচ্ছি ও ফেলছে, ও ফেলছে আমি খাওয়াচ্ছি, এই ধরনের একটা উত্তেজনা কিন্তু চলেই থাকে। এইসবের মধ্যে আমি বসে পড়েছি মোচা নিয়ে। আজকে মোচাটাকে ঘেঁচাং ফু করে একবার কেটে উড়িয়ে দেবো, এইটাই আমি পণ করেছি। তো কোথায় যেন একটা সেদিন শুনলাম যে বটিতে ছাড়া নাকি মোচা কাটা যায় না, তাই আমি নিজের কাছে নিজেই আজকে চ্যালেঞ্জ নিয়ে ফেললাম যে মোচা আমি আজকে ছুরি কাঁচি দিয়ে কেটেই দেখাবো। তো সেই কথা রাখার জন্য তার প্রথমেই আমি ছাড়ি নিচ্ছি এরম করে একটা ডেসলা, এরম করে একটা কাগজের টুকরো, এরম করে একটা ডেসলা, এরম করে একটা কাগজের টুকরো ছাড়ি নিতে নিতে সব ফুল আমার কাটা হয়ে গেছে। এখন আমি ছুরি দিয়ে একদম বসে পড়েছি দুমদাম দুমদাম করে মোচা কাটতে। ছুরি দিয়ে কাটার সময় আমার মনে হলো ছুরির থেকে এটাকে যে রান্নাঘরে যে কাঁচি ব্যবহার হয় সেই কাঁচি দিয়ে কাটার সুবিধা হবে। তো সেরকমভাবেই আমি আবার ট্রাই করতে লাগলাম কাঁচি দিয়ে। হ্যাঁ, কাঁচি দিয়ে কাটা তো সুবিধা হচ্ছেই, আমি পরেরগুলোও সব কাঁচি দিয়ে কেটে দিচ্ছি। এদিকে আমার রান্নাঘরে এসে উপস্থিত রুহি। সব থেকে মোচা কাচা ঝামেলার মধ্যে আমার পরে হচ্ছে এই যে একটা শঙ্কু আকৃতি কি একটা থাকে, সেই আকৃতি মার্কার জিনিসটাকে প্রচণ্ড কাটার ঝামেলা আমার মনে হয়, কারণ তাকে কাটলেই তার ভেতর থেকে ফুল ফালাক্কা সব চারিদিকে ঝোঝো 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 করে একদম ঝর্ণার মতো ঝরে পড়ে, না যায় যায় ঠিক মতো কাটা, না মেনে নেওয়া যায় সেই ফুলগুলোকে। যাই হোক, এত ঝামেলার পরও আমি কাটার চেষ্টা চালিয়ে যাচ্ছি, কেটেও চলছি, একেবারে মনে হচ্ছে যেন কি কাটছি বোঝা যাচ্ছে না, মাংস না মোচা, মোচা না মাংস, এবার ঝুমঝাড়াকাভাবে কেটেই চলেছি, কেটেই চলেছি একদম ফুল মেজাজে বলতে পারেন। তাই এত কাটাকাটির মধ্যে, এত কাটাকাটির মধ্যে মোচা কিন্তু আমার কেটে শেষ। এবার মোচাকে ধুয়ে তার মধ্যে হলুদ, নুন আর কি একটা যেন, হ্যাঁ, লেবু দিতে হবে, কারণ মোচার কষ বেরোতে হবে। লেবুর বদলে আমি দিয়ে দিলাম একটু তেঁতুল, লেবু আজকে বাড়িতে অ্যাভেলেবেল নেই তো তেঁতুল দিলাম। হলুদটা দেওয়ার কারণ হচ্ছে এতে হলুদটা না দিলে রংটা কিন্তু মোচা কালো হয়ে যাবে। ইতিমধ্যে বসে পড়েছে আমার পুকু, চলে এসেছে খাবারের জন্য, তাই আমাকে জানান দিতে বসে গেছে যে খাবারের সময় হয়ে গেছে। কী ব্যাপার, এখনও কেন খাবার দিলে না? হ্যাঁ, সেই থেকে তো মোচা নিয়ে বসে আছো। তো আমি খাবার দিয়ে দিয়েছি, পুলু কিন্তু এখন ফটোশ্যুট করতে ব্যস্ত। পুলু খাবারের সময় কিন্তু ফোন নিয়ে এলেই এইভাবে এইভাবে তাকিয়ে থাকে। তো এত কিছুর মধ্যে আবার আমি চলে এলাম, আবার আমি চলে এলাম রান্নাঘরে। এইটা হচ্ছে ফুলকপি, ফুলকপির বাটা বানাবো আজকে। হ্যাঁ, ঠিক শুনেছেন, ফুলকপির পাতা আমি কিন্তু ফেলি না। ফুলকপি পাতাটাকে এইভাবে সেদ্ধ করে নিয়ে তার মধ্যে তারপর সেটাকে ভালো করে মিক্সিতে দিয়ে এরকম করে রসুন ফোড়ন দিয়ে মিক্সির মধ্যে থেকে এই বাটাটাকে পুরোটা দিয়ে ফটাফট ফটাফট চারিদিকে নেড়ে জল ঝরিয়ে কিন্তু একটা ফ্যাটা ফাটে একটা আইটেম তৈরি হয়ে যায়। আপনারা আবার খেয়ে দেখবেন, নুন মিষ্টিটা একটু বেশি দেবেন, হ্যাঁ, খেয়ে একবার দেখবেন। ইতিমধ্যে দেখছি মহারানী আবার বসে পড়েছে এইখানে চেয়ার নিয়ে, এখন প্রকৃতির শোভা দেখছে। খেয়ে দে, ও একটু প্রকৃতির শোভা দেখার চেষ্টা করছে, কিন্তু এতই জামাকাপড় মেলা আছে প্রকৃতির শোভা সে দেখতে পাচ্ছে না। ফাঁক ফুকুর দিয়ে খুব কষ্ট করে চারিদিকে একটু দেখা দেখি চেষ্টা চলছে, চেষ্টা চলছে, কতটা সফল হচ্ছে জানি না। এই দেখুন আমার ফুলকপি পাতা পাতা একদম রেডি হয়ে গেছে, বাড়িতে আপনারা কিন্তু ট্রাই করতে ভুলবেন না। আজকে স্পেশাল কাজ হচ্ছে আমার এই চাদর পাতা। চাদর পাতা তো সবাই চাদর পাতে, সবাই চাদর পাতে, তো আমার স্পেশালিটি কী? হ্যাঁ, এই যে দেখছেন এটা কী বলুন তো, এগুলো হচ্ছে ঘুড়ি সুতো।
চাদর পাতার পর আমি একটা ছুঁচের মধ্যে এরকমভাবে ঘুরি সুতো পরিয়ে নিই, কারণ এটা জট পাকানো সুতো, এটা কাজে লাগবে না। তো ঘুড়ি সুতো পরানোর পর আমি এই লম্বা দিকটা চারটে আর এই ছোট দিকটা মানে খাটের ছোট দিকটা তিনটে করে সেলাই করে দিই। না হলে আমার বাড়িতে যে বিচ্ছুগুলো বসবাস করে সেই বিচ্ছুগুলো কিন্তু নিমিষের মধ্যে চাদরকে একবার মাঝখানে গোল পাকিয়ে দেয়। মানে আমি চাদর পেতে গেলাম, 2 মিনিট পর দিলাম চাদরটা মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে, মানে আমার পাতাটা একটা ফালতু কাজ হয়ে গেল আর কি। এদিকে চাদর পাততে পাততে রুহি আর পুকু তো খুনসুটি তো সৃষ্টি করতে শুরু করেছে, মানে খুনসুটির একটা কাব্য সৃষ্টি করছে। এই দেখুন চাদর কিন্তু আমার টান টান করে পাতা হয়ে গেছে, পাশে কিন্তু সেলাই করাও কমপ্লিট। আপনারাও যাদের বাড়িতে এরকম বিচ্ছু আছে মানে চাদর নিয়ে খুব লাফালাফি চলে, তো তারা এইভাবে ট্রাই করতে পারেন। সন্ধ্যাবেলা এসে দেখছি আমি যেখানে ভাতের ফ্যান গড়িয়ে রাখি তো সেইখানের মধ্যে রুহি এরকম করে নিজের জুতো মোজা সব রেখেছে। কি আর বলবো, কিছু করার নেই। তারপর ওকে দিলাম একটা চকলেট, নিমিষের মধ্যে চকলেটটা এইভাবে ও খাওয়ার বদলে মুখে মেখে নিল, কারণ আমি বুঝতে পারলাম না চকলেট দিয়েছি না ক্রিম দিয়েছি। কিছু করার নেই, এই দেখুন এই দেখুন এই দেখুন, ক্রিমের মতো এরকম করে চকলেট মুখে মেখে নেবেন, তাহলে আপনাদের গ্লামারও খুব খুলে যাবে, চারিদিকে ঝকঝক চকচক করবে, আর এই রকম করেই মুখেটা কিন্তু মাখতে হবে প্যাক হিসেবে। তো সেটাই আজকে রুহি সবারই সামনে সবাইকে চকলেটের প্যাকটা করে শিখিয়ে দিল। ও পুলু দিদি পুকু দিদিকে শেখাচ্ছে সঙ্গে সঙ্গে, মাঝে মাঝে হাতে যেগুলো লেগাচ্ছেন করছে এটা খেয়েও নিতে পারেন। তো আজকে কিন্তু চকলেটের প্যাকটা কিভাবে মুখে লাগিয়ে মুখে গ্লামার বাড়াতে হয় সেটা কিন্তু আজকে পুরোপুরি রুহি সবাইকে শিখিয়ে দিল। সঙ্গে সঙ্গে চলে এলাম ওকে তুলে নিয়ে চকলেট কোনো রকমে ধুয়ে ঘরের মধ্যে। তো ঘরের মধ্যে ও এখন জামা কাপড় নিয়ে এই বেডরেলটার ওপরে মেলামেলি শুরু করেছে। আমি যেভাবে কাপড় মিলি সকালবেলায় দেখেছে, জাগি তো দেখালাম যে আজকে আমি কাপড় চাপড় কেচেছি এবং সেগুলো মিলেছি। তো এই মেলা থেকে ও উদ্বুদ্ধ হয়ে সেই মেলা শিখেছে আর কি। তো এখন সে এখন এই চারিদিকে মিলে বেড়াচ্ছে, কিছু করার নেই। এর মধ্যে আমি একটু বিস্কুট নিয়ে পুকুকে খাওয়াতে গেলাম, কারণ আমি বিস্কুট খাচ্ছি, আমার বিস্কুটে উনি লোভ দিচ্ছেন, আমি দেখলাম যে আমার পেটে লাগতে পারে, তো সেই কারণে ওকে এখন একটা বিস্কুট খাওয়ানোর চেষ্টা চলছে। চেষ্টা চালাতে হয় না, নিজে নিজেই খেয়ে নেয়। এদিকে রুহি বসে পড়েছে ওর পুরনো ছোটোবেলার খেলা তার ড্যান্সিং ক্যাকটাস নিয়ে। তো ড্যান্সিং ক্যাকটাসে বিঘুটে ডান্স দেখে রুহি কিন্তু কাঁদতে শুরু করেছে, কারণ সেই ডান্স তার পছন্দ হয়নি। অতীব বিঘুটে অতীব জঘন্য একটা ডান্স, সে যে গানই হোক সে শুধু কোমর নাড়ায় আর কিছু করতে পারে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক শেয়ার করে দেবেন, আর পেজটাকে ফলো করতে কিন্তু কখনোই ভুলবেন না। খুব ভালো থাকবেন আর খুব খুব খুশি থাকবেন। নমস্কার।